আমার মনের রং তুলি কাব্যগ্রন্থের কবিতার নাম শান্তির প্রদাহ হৃদয় যমুনার। শান্তির প্রদাহ হৃদয় যমুনার এই কবিতাটি আমার স্ত্রী রেহানা বানুকে উৎসর্গ করেছি। এই কাব্যগ্রন্থ পুরোটাই তাকে আমি উৎসর্গ করেছি। আসুন কবিতাটি আবৃত্তি করা যাক। তোমার অধরে সারাদিন ঝরেছে নির্মল সুখের পাপড়ি, তোমার সুখের বন্যায় আমার অন্তর প্লাবিত। রাতে কুক্ষণে কোথা থেকে মৌমাছি এসে তোমার হাতে গায়ে দুটো কামড় দিয়েছে। তোমার এত চিৎকার জীবনে শুনিনি, ক্লান্তি বশত আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমার কান্নার আঘাতে আমার হৃদয় জেগে উঠল, আমি হতবিহ্বল। তোমার কান্নার আঘাতে আমার হৃদয় জেগে উঠল, আমি হতবিহ্বল। একটা মৌমাছি এত প্রাণবন্ত, একজন মানুষকে এমনভাবে কাঁদাতে পারে, সংসারের সকলকে অস্থির করে দিতে পারে। শীতল শান্ত সংসার নদীতে অসহনীয় যন্ত্রণার প্লাবন আসতে পারে। এত ধারণার অন্তরালে তুমি এখন ঘুমের খেয়ায়, শান্তির প্রবাহ তোমার হৃদয় যমুনায়, তোমার অধর সুখের পাপড়ি রাঙ্গা। আমি তোমার শান্তিময় পরিচ্ছন্ন ঘুম চাই প্রিয়া, এত আমার জীবনের কামনা। আমি তাই চাই আমি তোমার শান্তিময় পরিচ্ছন্ন ঘুম চাই।